কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন? অর্থাৎ মাছেরা কথা বলতে পারে না কেন? তাছাড়া মাছ পানিতে কেন বসবাস করে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলাকে এক ব্যক্তি এই একই প্রশ্ন করেছিলেন, যার উত্তর ছিল বিস্ময় জাগানোর মতো। হযরত আলী ওই ব্যক্তিকে বলেন, জেনে রাখো, আল্লাহ তাআলা মাছের মুখেও জবান দিয়েছেন, তারা কথা বলতে পারে এবং জমিনে চলাচল করতেও পারে, কিন্তু আফসোসের এই মাছ নিজের উপর জুলুম করছে, যার ফলে আল্লাহ তাআলা তার থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপর জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন, পরিপূর্ণভাবে তাদেরকে শুধুমাত্র এক জলজ প্রাণীতে পরিণত করেছেন। কৌতূহলী হয়ে সে আগন্তুক ব্যক্তি জিজ্ঞেস করলেন, মাছেরা নিজেদের উপর কিভাবে জুলুম করছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাকে নির্দেশ দিলেন যে তোমরা সকলেই আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করল, কিন্তু ইবলিস আদম আলাইহিসসালামকে সেজদা করতে অস্বীকৃতি জানাল। ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বলতে লাগল, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে, যার ফলে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং কুৎসিত রূপে দুনিয়ার জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমির সমস্ত মাখলুকদেরকে বলতে লাগলো, সাবধান, মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে। সে সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিতেও চলাচল করতে পারত, তারা উভচর প্রাণীও ছিল, তখন মাছেরা কথা বলতে পারত। ইবলিস শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছেদেরকে কুমন্ত্রণা দিল। ইবলিস শয়তান মাছেদেরকে বলল, মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে। মাছেরা যখন এই কথা শুনল তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে সমস্ত কথা বলল, মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগলো, যার ফলে আল্লাহ তাআলা মাছেদেরকে কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং মাছেরা জবান হারা হয়ে গেল। পাশাপাশি আল্লাহ তাআলা মাছেদের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোনো মানুষ মাছেদেরকে জবাই করতে হবে না, তাদেরকে জীবিত অবস্থায় কিংবা মৃত অবস্থায় কাটা যাবে। অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য, সেটা মাছেদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মাছেদের উদ্দেশ্যে বলা হলো, তোমাদেরকে যখন থেকে পানি থেকে ওঠানো হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে। এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায় এবং মাছেদের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায়। এজন্য মাছ কোনো প্রকার নিয়মকানুন পালন না করে জবাই করলেও প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থায় হালাল। সুবহানাল্লাহ।